আপনার খুব আগ্রহ, আপনি একটা পাঁচতলা বাড়ির মালিক, এইসব খামার করার আপনার কোনো প্রয়োজনই ছিল না, বাট তারপর আপনি অনেক টাকা খরচ করে করছেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আপনার এই যেগুলো খাঁচাগুলো পারতেছেন দেখতে, এগুলো কিন্তু একটাও ছিল না, এগুলো আমি আপনার সব সেট আপ দিছি। সেট আপ দেওয়ার পরে আমি শুধু বলছি আপা আপনি অল্প কিছু টাকা খরচ করেন, মুরগির ডিম কিভাবে পারবে কি, ওই দায়িত্বটা আমার। দুই লাখ টাকা ইনভেস্ট করার পর আপনি কিন্তু লাভে ছিলেন না। এখন আপনার মুরগি আছে 21টা, 22টা, এখন আপনি ডিম পান কেমন? ডিম 12-15-17 এরকম। যদি একটা আপনার কল্পনা করতে পারবেন, আপনি যে ডিম পাচ্ছেন, আমি ছাড়া বাংলাদেশে কোনো খামারির ক্ষমতা নাই এতটা ডিম বের করতে। 21টা মুরগির থেকে 12-15টা ডিম পান দৈনিক, সর্বোচ্চ ডিম পাইছেন কয়টা? সর্বোচ্চ একদিন আমি 17টা পাইছি, মানে কল্পনার বাইরে এত ডিম পাওয়া। 21টা মুরগিতে 17টা ডিম পাওয়া, এটা বিশাল একটা ব্যাপার স্যাপার। সালামু আলাইকুম, শাকিল ফার্মিং থেকে আমি শাকিল, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো, গল্পের দুইটা দিক আছে, একটা হচ্ছে ব্যর্থতা আর একটা হচ্ছে সফলতা। আমি আসছি ঢাকা খিলগাঁও পাঁচতলা বাড়ির ছাদে। এখানে যে খামারি দেশি মুরগির, উনি একসময় দেশি মুরগি পালন করে ব্যর্থ ছিল, আজকে উনি দেশি মুরগি পালন করে পাঁচতলা বাড়ির মালিক। আজকে আমরা ওনার গল্পটা শুনবো, তার আগে মুরগি পালন করে যে পাঁচতলা বাড়ির মালিক বলছি আমি, এটা জাস্ট একটা জোকস, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা বিভিন্ন সময় ইউটিউবে দেখি দেশি মুরগি পালন করে ছাদের উপরে আপনার তিনতলা বাড়ি করছে, চারতলা বাড়ি করছে, আদৌ এরকম কখনোই সম্ভব না। তবে এই বাড়ির যে মালিক উনি একজন সফল খামারি। আমি বিভিন্ন খামার ভিজিট করি, প্রতিদিন আমার দু একটা খামার ভিজিট হয়, স্পেশালি দেশি মুরগির খামার, তার ভিতরে উনি আমার একজন পুরাতন খামারি। আজকে ওনার গল্প শুনব, উনি কিভাবে পোলট্রিতে আসছিল, কিভাবে আজকে উনি এই সফলতায় আসছে। ওনার খামারটা খুবই সুন্দর একটা গুজগাছ খামার, পুরোটা খামারের সেট আপ আমার দেওয়া। মুরগি পালনের ক্ষেত্রে আমি যেহেতু মুরগি সেক্টর নিয়ে কাজ করি, খামারিদের সাথে আমি দেখছি যারা মহিলা খামারি তাদের কাজ কাম করার খুবই আগ্রহ থাকে। এই একটা খামার আমি স্পেশালি বলবো মেয়েদের জন্য আইডল হবে। এই খামারটা এত গুজগাছ, এত সফল একটা খামার, যিনি খামারি রাশেদ আপা উনি আছে ক্যামেরার পিছনে, উনি অ্যাকচুয়ালি আমার মোবাইল ধরে রাখছে, উনি ভিডিও করতেছে, আমি ভিডিও সামনে আছি, উনি ভিডিওতে আসবে না যেহেতু আপনি মেয়ে মানুষ। আমি চাচ্ছি না একজন মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসি, এটা একটু অন্যরকম দেখা যায়। তো আপা কেমন আছেন আপনি? জি ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সময় আপনি শুরু করছিলেন, কিছু আপনার ঠিক চলতো না, অসুস্থ হয়ে যেত প্রায় মুরগিগুলা, আর ডিম তো দিত, ডিম দিত অল্প স্বল্প দুই একটা হয়তো পাইতাম, কিন্তু অসুস্থ থাক হয়ে যেত প্রায়। আপনি একটা পাঁচতলা বাড়ির মালিক, এইসব খামার করার আপনার কোনো প্রয়োজনই ছিল না, বাট তারপর আপনি অনেক টাকা খরচ করে করছেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। না হচ্ছিল যে মুরগি নিয়ে আমি পালতে পারবো, কারো হেল্পের প্রয়োজন নেই, মানে অসুখ বিসুখ এর ধারণা ছিল না আর কি, এই সম্বন্ধে যে অসুখ এতটা অসুখ বিসুখ হয় বা কি এগুলার এত ধারণা ছিল না। তারপরে আপনি আমার কাছে যখন আপনি একটা একদিন প্রথম একটা ভিডিও দিলেন ওষুধ সম্পর্কে, ওই ভিডিওটা দেখে তো আমি সরাসরি আপনার এখানে চলে গেলাম। আমি আপনাকে বলছিলাম যে দেখেন আপা, আমি আপনাকে মেডিসিন বিষয়ে ধারণা দিতে পারবো, বাট আপনার পরিবেশ আমি না দেখলে হবে না। আমি আসলাম, এসে আপনার প্রচুর ভুল ছিল, আপনার কিন্তু প্রচুর মানে ভুল করছি আমি, আপনার এই যেগুলো খাঁচাগুলো পারতেছেন দেখতে, এগুলো কিন্তু একটাও ছিল না, এগুলো আমি আপনার সব সেট আপ দিছি। সেট আপ দেওয়ার পরে আমি শুধু বলছি আপা আপনি অল্প কিছু টাকা খরচ করেন, মুরগির ডিম কিভাবে পারবে কি, ওই দায়িত্বটা আমার। আপনি একটা ভালো পরিমাণ ডিম পাবেন, আপনার লাভ তো হতোই না। আপনার আপা এখানে ইনভেস্ট কত আছে আপনার? প্রায় 2 লাখ টাকা ইনভেস্ট করার পর আপনি কিন্তু লাভে ছিলেন না। আপনি চিন্তা করেন, প্রায় 2 লাখ টাকা ইনভেস্ট ছিল, তারপরে আমি আসলাম, ওনার সব সেট আপ চেঞ্জ করছি, ওনাকে যে সেট আপ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে পোলট্রির একমাত্র আমিই দেই। সবচেয়ে আপাত আমার খামার ভিজিট করছেন, আমি লেয়ারের খাঁচায় মুরগি পালি, বাঁশের খাঁচায়, জমিতে ছাইরা মুরগি পালি, লিটারে মুরগি পালি, আমি জানি এরা কোন পরিবেশে ডিম পারে ভালো আপনার। তো ওনাকে সব বলার পরে উনি বলছে ভাই যা করা লাগে আপনি সব করেন। আমি তাৎক্ষণিক খাঁচা বানায় নিয়ে আসলাম, খাঁচা সেট আপ করলাম, করার পরে এখন আপা আমাদের পরিচয় হয়েছে প্রায় 1 বছরের মতো, না অক্টোবর 8-9 মাস। আপনার ওই সময় ডিম পেতেন কেমন? ডিম 3-4টা। এখন আপনার মুরগি আছে 21টা, 22টা, এখন আপনি ডিম পান কেমন? ডিম 12-15
17 এরকম। যদি একটা আপনার কল্পনা করতে পারবেন আপনি যে ডিম পাচ্ছেন, আমি ছাড়া বাংলাদেশে কোনো খামারির ক্ষমতা নাই এতটা ডিম বের করতে। 21টা মুরগির থেকে 12-15টা ডিম পান দৈনিক, সর্বোচ্চ ডিম পাইছেন কয়টা? সর্বোচ্চ একদিন আমি 17টা পাইছি, মানে কল্পনার বাইরে এত ডিম পাওয়া। 21টা মুরগিতে 17টা ডিম পাওয়া এটা বিশাল একটা ব্যাপার স্যাপার। আপার অনেকগুলো ভুল ছিল, সবগুলো ভুল সমাধান করছি। আমি যদি না আসতাম আপনি আপা মুরগি পালতে পারতেন না? শিখতে পারতেন? এটা হয়তো আপনি না আসলে যদি এরকম কেউ থাকতো আবার এরকম যোগাযোগ করে কই, আর তো কেউ ওষুধের ওষুধ আপনাকে বাংলাদেশে কেউ হেল্প করবে না। আপনাকে ফোন দিয়ে ট্রাই করে নিজে এত এত ভিডিও, কেউ আপনাকে হেল্প করবে না। আমি তো সত্যি করে মানে এটাতে যদি ঢুকছে হলো প্রাকৃতিক পদ্ধতিতে খামার যে করে সেটা ইয়ে করার জন্য, তারপরে ঢুকে দেখলাম এটা সম্পূর্ণই একটা ভুয়া ভুয়া ভুয়া, মানে প্রাকৃতিক পদ্ধতিতে ওইভাবে মুরগি পালা। এটা আপা শুধু আপার খামারটা একটু দেখায় আপনাদেরকে, এটা হয়েছে কি আপা? এই জিনিসটা শুধু হয়েছে ইউটিউবের একটা ভুগিবাজি, যারা এইসব বলছিল তাদের মুরগি তো নাই, তাদের মুরগি মরে সাফ হয়ে গেছে নাই না, ব্যর্থ 100-এর মধ্যে 99% খামারই আপনি ব্যর্থ। আপার খামারের সেট আপটা দেখাই, আপার অনেক ভুল ছিল, অনেক মিস্টেক ছিল, সবগুলো সমাধান করছি। আপার পরিবেশটা খুবই সুন্দর, খুবই চমৎকার একটা পরিবেশ। আপা এখন কি আপনার মন ভালো? এখন আপনার লাভে আছেন? লাভে বলতে হ্যাঁ আছি তো। খুবই সুন্দর সুন্দর মুরগি আমার হাতেই দেওয়া মুরগিগুলো। আপনার একটা মুরগি দেখাই, ওই দেখেন একটা গলা ছিল জুটি দেখেন, এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা মুরগি। আপার খামারটা একটু ভিজিট করে দেখাই। আপা আসেন আমার সাথে সাথে, আপনার ক্যামেরার সামনে আসলে অনেক ভালো হতো। এটা হচ্ছে আপার ছাদ, এক পাশে আপনার বাগান আছে, এই পাশ দিয়া মেন খামারটা। আপার কিছু ব্রাহ্মা মুরগি আছে, অ্যাকচুয়ালি এটা অরিজিনাল ব্রাহ্মা না, এটা হইছে ইনব্রিডিংয়ের একটা মাল, অরিজিনাল ব্রাহ্মা আপা এটা না, অনেক সুন্দর হয়। আপনি একদিন আমার খামারে যায় না, আমি আমি তো ওইটা আসল কথা ছিল প্রথমে যে ওই মুরগিটাই আমি এটা হইছে একটা শেড। আপা এটা মনে আপনি করছিলেন, এখানে খরচ হয়েছিল কত? এটাই তো পুরো খাতা টাতা এই শেড টেড সহ 2 লাখ টাকা লাগ 2 টাকা। আপা এখন ডিম ফুটাইতেছেন? আপা যে ডিমটা পাচ্ছেন আপা, আপনি যদি প্রান্তিক পর্যায়ের একটা খামারি এই 21টা মুরগির থেকে যদি এই প্রতিদিন আবার এসে 12-14টা ডিম তুলতো, এখান থেকে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করতে পারলো হলে ইজিভাবে ইজিভাবে আপনার মিনিমাম 20-25 হাজার টাকা ইনকাম করতে পারলো হলে। কিন্তু প্রান্তিক পর্যায়ের খামারের এই জিনিসটা আপা পারে না, এই জিনিসটা তো ব্যর্থ। আপনি চিন্তা করেন 21টা মুরগিতে 15-12 করে ডিম তুলতেছে, সর্বোচ্চ ডিম তুলছে 17, একমাত্র এটা ম্যানেজমেন্টের জন্য আপনার এই পরিস্থিতিটা হয়েছে। আবার এই সামনে অবশ্যই আপনার আরও ভিডিও এরকম নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।